সন্ধ্যা আপনাদের সাথেই আছি নুজহাত সাওম প্রিয় দর্শক শ্রোতা সবাইকে স্বাগত জানাচ্ছি শুভ সন্ধ্যার আজকের আয়োজনে শুভ সন্ধ্যায় আজ থাকছে চলতে থাকা প্রদর্শনী এনটিভি হাইলাইটস এবং পুলিৎজার পুরস্কার জয়ী ফটো সাংবাদিক পনির হোসাইনের সঙ্গে আলাপচারিতা প্রথমেই চলতে থাকা প্রদর্শনী জানিয়ে দিচ্ছি চলতে থাকা প্রদর্শনীর সময়সূচি ধানমন্ডি আলিয়াস প্রসেসে প্রদর্শিত হচ্ছে শিল্পী নাজির হোসেনের একক পটচিত্র প্রদর্শনী বাঘের দেশে বৈশাখ প্রদর্শনী চলবে সাত মে পর্যন্ত মোহাম্মদপুর কলা কেন্দ্রে প্রদর্শিত হচ্ছে তানজিম হাসান সেলিমের শিল্পকর্ম প্রদর্শনী ড্রয়িং অ্যান্ড থিঙ্কিং থিঙ্কিং অ্যান্ড ড্রয়িং দুই বিকাল পাঁচটা থেকে রাত আটটা এই সময় প্রদর্শনী চলবে পনেরো মে পর্যন্ত এবার এনটিভি হাইলাইটস জানিয়ে দিচ্ছি কি কি থাকছে এনটিভির আজ রাতের অনুষ্ঠানমালায় সন্ধ্যা ছয়টা পঁয়তাল্লিশ মিনিটে থাকছে মোহাম্মদ নুরুজ্জামানের প্রযোজনায় চলচ্চিত্রের গান নিয়ে অনুষ্ঠান রূপালী পর্দার গান রাত আটটা বিশ মিনিটে থাকছে ধারাবাহিক নাটক যখন কখনো কটা বাজে চারটা সাতটা বাজার ঠিক আড়াই ঘন্টা আগে আমি তোমাকে তোমার বাসায় পৌঁছে দিলাম থ্যাংক ইউ সো মাচ এবার আমার রেপুটেশনটা নতুন করে রিভ্যালুয়েশন করো সেটা অলরেডি আমি করে ফেলেছি তা না হলে তো তোমার সঙ্গে এত দূর যেতাম না আচ্ছা ওই তান্ত্রিকের রুমে যখন শয়তানটা এসেছিল তখন তুমি খেয়াল করেছো রুমটা কেমন জানি ঠান্ডা হয়ে যাচ্ছিল আমি তো ঠান্ডা রীতিমতো কাঁপছিলাম আর ওইটা শয়তান না প্রপেল ওইটা জিন হ্যাঁ জিন রাত নয়টায় প্রচার হবে ওয়াহিদুল ইসলাম শুভ্রর পরিচালনায় রান্না প্রতিযোগিতামূলক অনুষ্ঠান রূপচাঁদা দ্য ডেইলি স্টার সুপার শেফ দু হাজার আঠেরো আপনারা চারজন অভিজ্ঞতার ভান্ডার নিয়ে এখানে এসছেন মেন্টর বা গাইড হিসেবে কাজ করবেন তাদের সর্বোৎকৃষ্ট দৃষ্টি বানাতে ইওর টাইম স্টার্টস নাও আজকে এই কিচেন ছেড়ে চলে যাচ্ছেন রাত সাড়ে এগারোটায় থাকছে মোহাম্মদ নুরুজ্জামানের প্রযোজনায় সঙ্গীতানুষ্ঠান ক্রিয়েশন অ্যান্ড জয় দিন গেল আবার দিন ফিরে এলো ক্রিয়েশন অ্যান্ড জয় আমি শাফিন আহমেদ আপনাদের সামনে নিয়ে এসেছি এই অনুষ্ঠানটা গান সৃষ্টি ভিডিও তৈরি ভিডিও নির্মাতা থাকবেন উদীয়মান তরুণ সঙ্গীত শিল্পীরা থাকবেন তাদের গান শুনবো তাদের ভিডিও দেখব রাত বারোটায় থাকছে টক শো এই সময় এই ছিল এনটিভি অনুষ্ঠান মালার হাইলাইটস এরপর আসছি আলাপচারিতা দর্শক আমাদের আজকের অতিথি পুলিৎজার পুরস্কার জয়ী ফটো সাংবাদিক পনির হোসাইন চলুন কথা বলি তার সঙ্গে শুভ সন্ধ্যা শুভ সন্ধ্যা কেমন আছেন আমি ভালো আপনি খুব ভালো আছি তো শুরুতে আপনাকে অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি পুলিৎজার পুরস্কার এতে সত্যি অনেক গর্বের একটি বিষয় সেজন্য শুরুতেই অনেক অনেক অভিনন্দন আপনাকে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আমরা তো জানি যে বার্তা সংস্থা রয়টার্স ইন্টারন্যাশনাল এবার ফিচার ফটোগ্রাফিতে পুলিৎজার পুরস্কার পেয়েছে তো সেই ক্লাবের আপনি একজন সদস্য কেমন লাগছে জীবনে কিছু কিছু ঘটনা ঘটে যেগুলো আসলে কয়েকটা শব্দ বা একটা বাক্যে আসলে প্রকাশ করা যায় না এটা ছিল তেমনই একটা ঘটনা আপনি জানেন যে পুলিৎজার হচ্ছে সাংবাদিকতার ক্ষেত্রে সর্বোচ্চ পুরস্কার আসলে এবং আমি এত অল্প বয়সে এরকম একটা পুরস্কার যখন শুনি যে আমার নাম সেখানে আছে এটা শোনার পর আমি রাত্রি একটার দিকে এটা শুনতে পারি এবং সারা রাত আমি আর ঘুমাই নেই সেটি শুনে তো কখন কিভাবে জানতে পারলেন সেটা আচ্ছা এটা ছিল এপ্রিলের ষোলো তারিখ রাত্র একটায় রাত্র একটার দিকে হচ্ছে এটা লাইভ টেলিকাস্ট করা হয় এটা ইউটিউবের একটা চ্যানেল আছে পুলিৎজারের
এটা কলম্বিয়া ইউনিভার্সিটি থেকে এটা ডিক্লেয়ার করা হয়। সেইখানে আমি প্রথমে জানতে পারি যে রয়টার্স টিম পুলিৎজার পুরস্কারটি পেয়েছে রোহিঙ্গা ইস্যু কভার করার জন্য, কিন্তু সেখানে কোনো আসলে নাম ছিল না কারো। তো আমি একটু কনফিউজ ছিলাম, যেহেতু আমরা সেখানে টিম হিসেবে কাজ করেছি এবং সবার ছবি আসলে সেখানে যায়নি, আমি একটু কনফিউজ ছিলাম যে আমার নামটা আসলেই সেখানে আছে কিনা। পরবর্তীতে আমি আসলে পুলিশদের ওয়েবসাইটে গিয়ে বারবার রিফ্রেশ করতে থাকি যে সেখানে কখন আপডেটটা আসে এবং গুগলেও সার্চ দিতে থাকি, কিন্তু কোথাও পাচ্ছিলাম না। এর মধ্যেই রাত দেড়টার দিকে হচ্ছে লন্ডন থেকে আমার যে বস তিনি ফোন করে জানায় যে আমার নামটি সেখানে আছে। নিশ্চয়ই সেই সময়টা একদম অন্যরকম অনুভূতি, অন্যরকম। এই যে আমি বললাম যে আমি আসলে সারা রাত ঘুমাতে পারিনি, এটা এতটাই এক্সাইটমেন্ট। আচ্ছা, তো যে ছবিগুলোর জন্য এরকম একটি পুরস্কার আপনি পেয়েছেন, আমি সেই ছবিগুলো সম্পর্কে একটু জানতে চাইবো। মোট তিনটি ছবির জন্য তো ছিল সেখানে। আমার সেখানে তিনটি ছবি আছে, মোট ১৬টি ছবি সেখানে। তিনটি ছবির মধ্যে একটি ছবি আছে বৃষ্টির মধ্যে, রোহিঙ্গারা ভিজতেছে মানে খোলা একটা মাঠের মধ্যে তারা অনেকে ছাতা নিয়ে দাঁড়িয়ে আছে। সেই ছবিটা হচ্ছে প্রথম দিকে যখন রোহিঙ্গারা আসতো বর্ডার ক্রস করে, তখন আমাদের বর্ডার গার্ড হচ্ছে তাদেরকে একটা জায়গায় আটকে রাখতো, তো সেটা সারাদিনের জন্য অথবা পুরোপুরি দিন রাত একদিনের জন্য, কারণ তাদের অনেক কিছু উপরের থেকে অর্ডার আসা বা এই জিনিসগুলো আর উপরে আসলে তাদের সিদ্ধান্তটা নির্ভর করতো তারা কতক্ষণ সেখানে বসে থাকবে। আর তখন প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল সেদিন, আমিও সেখানে ছিলাম এবং সেই বৃষ্টির মধ্যে এই আসলে এই ছবিটা তুলি। আরেকটা ছবি আছে তারা যখন ভেলায় দিয়ে আসতেছে নাফ নদী পার হয়ে, সেই ছবিটা হচ্ছে ধরেন শুরুর দিকে যেটা হইতো রোহিঙ্গারা হেঁটে আসতেছে কেউ, তারপরে নৌকা দিয়ে আসতেছে, একটা পর্যায়ে আমাদের বর্ডার গার্ড এবং মিয়ানমারের ওই পাশে বর্ডার গার্ড কেউ আর নৌকা দিয়ে তাদেরকে আসতে দিচ্ছিল না, অনেক নৌকা পুড়িয়ে দেওয়া হয়েছে আমাদের এই দিক থেকে। তো যে কারণে হয় ভেলা ছিল তাদের সর্বশেষ অবলম্বন আর কি, তাদের দেশ থেকে পালিয়ে আসার, বাংলাদেশে প্রবেশ করার, হ্যাঁ প্রবেশ করার জন্য এটা সর্বশেষ। তো আমিও ওই ছবিটা তোলার জন্য সেটা টেকনাফে তোলা ছবিটা, এবং সেখানে দেখবেন যে মা এবং অনেকগুলো বাচ্চা তার পাশে কান্না করছে, এবং ভেলাটা আসলে এরকম যে অর্ধেকটা তাদের শরীরের অর্ধেকটা পানির নিচে ডোবানো, খুবই মর্মান্তিক। আরেকটা যেটা সবচেয়ে মর্মান্তিক ছবি, সেই ছবিটা তোলা হচ্ছে সেপ্টেম্বরের ১৪ তারিখ, এটা মা এবং বাচ্চাটার বয়স হচ্ছে ১৪ দিনের, সে মারা যায় নৌকাডুবিতে। ওই দিন হচ্ছে আমরা রেগুলার যেটা হয় কাভারেজ দেওয়ার জন্য, যদি আমরা দুজন ফটোগ্রাফার থাকি সেখানে, কেউ একজন হয়তো ক্যাম্পে কাজ করছে, আরেকজনের দায়িত্ব থাকে যে নতুন করে রিফিউজি কোন পথে আসতেছে সেই জিনিসটা দেখা। তো আমার দায়িত্বটা আসলে ওইরকম পড়ছিল। তো আমার সাথে আরেকজন দেশেরই ফটোগ্রাফার ছিলেন, সে এবং আমি ওই দিন শাহপুরীর দ্বীপ যাই টেকনাফে, যে নতুন কোনো রিফিউজি আসছে কি না সাগর পথে বা নৌপথে। তো ওইখানে গিয়ে যেটা এই করি, আমরা কোনো রিফিউজি আসলে ওইভাবে দেখি না, কোনো ওখানে কিছু মাছ ধরার ট্রলার ছিল, পরে আমরা সমুদ্র উপকূল ধরে হাঁটতে থাকি, প্রায় ১.৫ কিলোমিটার যাওয়ার পর একটা নৌকা পাই, সেখানে ২০-২৫ জনের মতো রিফিউজি ছিলেন। তো তাদের ছবি তোলা আমাদের প্রায় শেষ পর্যায়ে, ওখানে একটা সিএনজি দাঁড়ানো ছিল, এখানে আরেকজন মালয়েশিয়ান ফটোগ্রাফার ছিলেন, তো তারই সিএনজিটা। তো সেই সিএনজি ড্রাইভার হচ্ছে তখন চিৎকার দিয়ে বলে উঠলো যে অন্যদিকে একটা নৌকা ডুবছে, সেখানে মানুষ মারা গেছে। পরে আমরা সাথে সাথে ওই সিএনজি নিয়েই ঘটনাস্থলে পৌঁছাই এবং গিয়ে যেটা দেখি আসলে হৃদয় বিদারক একটা দৃশ্য, হৃদয় বিদারক এরকম যে আসলে জানেন আমরাও দিন শেষে যদিও পেশাগত খাতিরের কারণে আমাদের ছবিটা তুলতে হয় এরকম একটা দৃশ্যের, হয়তো কেউ মারা গেছে কারো প্রিয়জন, কিন্তু তারপরেও আমাদের আসলে ছবি ভালো একটা ছবি তুলে আনাই হচ্ছে আমাদের দায়িত্ব। পৌঁছানোর পরে যেটা হয়, আমি আসলে একটু ইমোশনাল হয়ে পড়ি, কিন্তু তারপরে সেটা আমি কন্ট্রোলে নিয়ে আসি, কারণ ওই মুহূর্তে ইমোশন হওয়া আমার চলবে না, কারণ ভালো ছবিটা তোলা হচ্ছে আমার কাজ এবং আমি ছবি তুলে যাই। পরবর্তীতে যখন দিন শেষে আমি ছবি নিয়ে ফিরে আসি কক্সবাজার আমার হোটেলে রুমে, আর ছবি এডিট করছিলাম এটা পাঠানোর জন্য, তখন আসলে আমি আমার চোখের পানি আর ধরে রাখতে পারিনি। আপনি যে কথাগুলো বলছিলেন আমি আসলে ছবির মতন দেখতে পাচ্ছিলাম, তো সেখানে তো আপনার অনেক দিন থাকতে হয়েছে নিশ্চয়ই ছবিগুলো তোলার জন্য, সেখানে আপনাদের জীবনটা কেমন ছিল? রোহিঙ্গা নিয়ে তো আমরা অনেক শুনেছি, অনেক লেখালেখি হয়েছে, তাদের জীবনটা সম্পর্কে আমরা কিছুটা হলেও ধারণা করতে পারছি, কিন্তু আপনাদের সেই সময়টা জীবনটা কীভাবে কেটেছে সময়টা? ওইখানকার পরিবেশ ছিল, যদি রোদ থাকে তাহলে প্রচণ্ড গরম, এবং যদি বৃষ্টি হয় সেটা প্রচণ্ড বৃষ্টি,
এবং জানেন ক্যামেরা এই জিনিসগুলো বৃষ্টি থেকে সেভ করাও একটা কঠিন কাজ আসলে, একই সাথে ছবি তোলা পাশাপাশি এটা সেভ করা। এবং আমাদের ইয়ের কথা যদি ধরেন শুরুর দিকের, এটা রীতিমতো অমানবিক পর্যায়ে চলে যায় মাঝে মাঝে। আমরা এতটা কাজ করছি একদম সকাল ভোর থেকে ধরেন সারাদিন প্যাক কাদা বৃষ্টি রোদ, এমন হয়েছে যে আমি ঘামে ভিজলো আমার শরীর, আবার বৃষ্টিতে ভিজলো, আবার রোদে শুকিয়ে গেল, মানে এরকম হয়েছে। এবং সারাদিন কোনো খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা নাই। এবং দিন শেষে যখন আপনি আসবেন, সারাদিন ধরেন আপনি ছবি তুলছেন 3-4 হাজার, এবং এগুলো পরবর্তীতে হোটেলে আসতে আসতে রাত্র 9টা বাজবে, এবং এগুলো বাছাই করবেন, বাছাই করে এগুলোর ক্যাপশনিং করা, এগুলো পাঠানো, আপনার গোসল আছে, খাওয়া দাওয়া আছে, দেখা আমার রাত্র 2টা 3টাও বেজে গেছে, এবং পরের দিন আবার 5টা 5:30টার মধ্যে বের হয়ে যেতে হবে। এরকম টানা আসলে প্রায় 2 সপ্তাহের মতো কাজ করতে হয়েছে প্রতিবারই যখন গিয়েছি। এই জন্যই হচ্ছে যে আমাদের এতগুলো ফটোগ্রাফার আসছে, যে একজনের পক্ষে আসলে এতটা পেশা নেওয়া সম্ভব না। এবং দেখা যেত যে প্রথমবার আমি যতবারই কাজ করার পরে যখন আমি ঢাকায় ব্যাক করি, তখন আমার হয়তো সর্দি বা জ্বর অসুস্থ হয়ে পড়ছে। অন্যান্য যেসব ফটোগ্রাফার ছিল তাদের কথা একটু শুনবো, যে তারা কি বাংলাদেশেরই না দেশের বাহিরের? রয়টার্সে একমাত্র ফটো সাংবাদিক হিসেবে আমি এখানে কর্মরত আছি, আর বাকি যারা আসছে তারা সবাই দেশের বাইরের। আমাদের এই টিমের মধ্যে ছিলেন ইন্ডিয়ার 2 জন ছিলেন, মিয়ানমারের 1 জন ছিলেন, বসনিয়ার 1 জন ছিলেন, ম্যাক্সিকান। কতজন ফটো সাংবাদিক ছিলেন এখানে? 12 থেকে 13 জনের মতো হবে। তো বিভিন্ন দেশের মধ্যে আপনি একাই ছিলেন বাংলাদেশে যিনি রোহিঙ্গা ইস্যুটা কভার করেছিলেন। তো এই যে বিশ্ববিখ্যাত বার্তা সংস্থা রয়টার্স, এটা তো অনেক নাম করা একটি প্রতিষ্ঠান, সেখানে আপনি কাজ করার সুযোগটা কবে থেকে পেলেন বা কিভাবে পেলেন? এটাও কিছুটা কাকতালীয় এবং ভাগ্যও বলতে পারেন। আমাকে এটা আমার রয়টার্সের সাথে যার সাথে যোগাযোগ হয়, আমার যে বস তিনি তখন ছিলেন ইন্ডিয়ার চিফ ফটোগ্রাফার, তিনি আফগান, তিনি আমাকে ফেসবুকে নক দিয়ে জিজ্ঞেস করেন যে তুমি পরিচিত কোনো ফটোগ্রাফার চিনো কিনা যে এজেন্সিতে কাজ করবে রয়টার্সে। পরে আমি বললাম এটা যদি রয়টার্স হয় আইল টেক দিস অ্যাজ অ্যান অপরচুনিটি। আচ্ছা। তারপরে বললো যে পোর্টফোলিও দেখতে চাইলো, এবং সেটা দেখালাম, এবং তারপরে ইন্টারভিউ হলো ওভার দ্য ফোন, তারপর হয়ে গেল 1 সপ্তাহের মধ্যে। আচ্ছা, তো এই রয়টার্সে আসার আগে আপনি আরও একটি প্রতিষ্ঠানে কাজ করেছেন, সেটা সম্পর্কে একটু জানবো, সেটা কোথায় ছিল? আচ্ছা, রয়টার্সে আসার আগে আসলে সেটা আমি চাকরি ছিল না, সেটা হচ্ছে ফ্রিল্যান্স কন্ট্রিবিউটর হিসেবে কাজ করেছি জুমা প্রেস আরেকটা এজেন্সি আছে নূর ফটো, 2টা এজেন্সিতে। এটা 2015 সালের মার্চ মাস থেকে রয়টার্সে জয়েন করার আগ পর্যন্ত আমি সেই 2টাতে কাজ করি। সেটা কোনো আপনার যেটা বললাম যে কোনো চাকরি না, আপনি আপনার পছন্দ মতো ছবি তুলবেন এবং ছবি তুলে সেখানে দিবেন, সেটা বিক্রি হলে আপনি একটা কমিশন পাবেন। আচ্ছা, এই ফটো সাংবাদিকতায় আসার ইচ্ছেটা আগ্রহটা কবে থেকে তৈরি হলো? আগে থেকে কি কোনো প্ল্যানিং ছিল? আমি যখন স্কুলে পড়ি ক্লাস 7-8, তখন পত্রিকার পাতায় আসলে ছবি দেখতাম। আচ্ছা, তখন মনে হতো যে আচ্ছা এই ছবিগুলা ফটোগ্রাফাররা তোলে, এবং এই ফটোগ্রাফাররা কোনো কাজ করে না আসলে, তারা ক্যামেরা নিয়ে ঘুরে আর ছবি তুলে, এবং এটা দিয়ে তারা টাকা পয়সা উপার্জন করে। তো জীবনটা তো এরকম হওয়া উচিত আসলে, কাজ করতে হবে না এবং টাকাও আসবে আপনি যেটা পছন্দ করেন। সেইটা বলতে পারেন ট্রিগার পয়েন্ট আসলে, যেটা সবসময় আমার মনের মধ্যে ছিল। এরপরে 2010 সালের দিকে হচ্ছে আমি যখন নর্থ সাউথে পড়াশোনা করি, তখন আমার বন্ধুর ই ছিল, ক্যামেরা ছিল, তো সে প্রজাপতির ছবি বলেন বা ফুলের ছবি বলেন, সূর্যাস্তের ছবি বলেন, এই ধরনের ছবি তুলতো, ছবি তুলতো। তো ওগুলো দেখে মনে হতো আমার একটা ক্যামেরা থাকলে হয়তো আমিও তুলতে পারতাম। সেটা থেকে 2010 সালের শেষের দিকে আমি প্রথম আমার ক্যামেরা হাতে পাই। এরপর থেকে শখের বসেই শুরু করা। তারপর হচ্ছে 2014 সালের দিকে আমি একটা মেন্টরশিপ প্রোগ্রাম করি, ঢাকায় একটা স্কুল আছে কাউন্টার ফটো নামে, সেখান থেকে। তারপর 2016 সালে আমি ফিলিপাইনে একটা ডিপ্লোমা করি ভিজুয়াল জার্নালিজমের উপর, পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। তো এই দুটোও হেল্প করছে আসলে রয়টার্সে জয়েন করার ক্ষেত্রে। তো দেশের বাইরে যে ডিপ্লোমা করা, সেটা আসলে কতটুকু সাহায্য করেছে আপনাকে? ফটোগ্রাফি এই পেশাটা হচ্ছে কিছুটা ধরেন টেকনিক্যাল ব্যাপার, আপনাকে ভালো ছবি তুলতে হবে, এবং এটা আসলে আপনি বই পড়ে ভালো ছবি তুলতে পারবেন না। ক্যামেরা অপারেশনটাও তো জরুরি। হ্যাঁ, সেটা আমি বলবো খুবই বেসিক, কেউ যদি ধরেন আপনাকেও যদি হয়তো আপনি পারেন, তো যে কাউকে আমি যদি দেখাই দিই কিছুক্ষণের জন্য, মানে সে এটা অপারেট করতে পারবে, খুব কঠিন কিছু না। যেটা হয়, আপনি হয়তো কেউ যদি 1 বছর মনে প্রাণে ছবি তোলে, সে হয়তো ছবি তোলার যে কারিগরি দিকটা সেই দিকটা খুবই ভালোভাবে আয়ত্ত করবে এবং সে খুব ভালো ছবি তুলতে পারবে। কিন্তু যেটা ল্যাকিংসটা থেকে যাবে সেটা হচ্ছে চিন্তাভাবনার জায়গাটা,
এই চিন্তা ভাবনাটার পরিধি বাড়ানোর জন্য হচ্ছে আমার মনে হয় পড়াশোনাটা জরুরি। অবশ্যই। তো বর্তমান প্রজন্মের মধ্যে দেখি, বর্তমান প্রজন্মের ছেলে মেয়েদের মধ্যে একরকম ব্যাপারটি দেখা যায়, খুব লক্ষ্য করা যায়, সেটা হচ্ছে যে বিভিন্ন রকম ফটোগ্রাফিতে তারা যুক্ত হচ্ছে, কেউ ওয়েডিং ফটোগ্রাফি, কেউ হয়তো মডেল ফটোগ্রাফি। ফটো সাংবাদিকতা এই বিষয়টিতে কেন আগ্রহটি তৈরি হলো আপনার? এটা বলতে পারেন যে এটা প্রত্যেকের আসলে আলাদা আলাদা একটা আগ্রহের জায়গা থাকে। আমি ওইভাবে স্পেসিফিক্যালি বলতে পারবো না, আমার কখনো অন্যান্য জনরার ফটোগ্রাফির প্রতি খুব একটা আগ্রহ কখনো তৈরি হয়নি। আসলে আমার মনে হয় এটা এমন হতে পারে যে প্রান্তিক মানুষগুলোর সাথে মেশা, দেশের বিভিন্ন ঘটনার সাথে নিজেকে জড়ানো, এবং জানেন একজন ফটো সাংবাদিক হিসেবে আমি যেটা মনে করি, আমি যদি বাংলাদেশের একটা ঘটনার ছবি তুলি এবং ধরেন রোহিঙ্গা ইস্যুর কথা যদি ধরি, এটা কিন্তু ইতিহাসে চিরদিন রয়ে যাবে। এবং এই ছবিগুলো যখন দেখবে বা কেউ যখন আমার ছবি দেখবে, আমার নামটাও কিন্তু সেখানে থাকবে, একটা ইতিহাসের সাথে এটা জড়িত থাকবে, যুক্ত থাকবে। এই ব্যাপারগুলো আসলে আমার খুব ভালো লাগে। বাহ, চমৎকার। তো পুলিৎজার পুরস্কার যে কারণে হয়তো স্বপ্নের একটি জায়গা থাকে, যেটি এত কম বয়সে আপনি পেয়ে গিয়েছেন, সামনের দিনগুলোতে আসলে কি ধরনের পরিকল্পনা কাজ করছে? নিশ্চয়ই এই পুরস্কারটি অনেকটা দায়িত্ব বাড়িয়ে দিয়েছে। দায়িত্ব তো অবশ্যই বাড়িয়ে দিয়েছে। আগে আমি ঠিক যেইভাবে নিজে চলতাম বা যেইভাবে ছবি তুলতাম, আমার মনে হয় এটা একটা স্ট্যান্ডার্ড সেট করে দিয়েছে আমার জন্য। এবং পরবর্তীতে আমার মনে হয় আমি কাজ করার ক্ষেত্রে এবং নতুন কোনো প্রজেক্টে কাজ করার ক্ষেত্রে সেটা আমাকে আরও বেশিবার ভাবতে হবে যে এইটা আসলে, কারণ যখন একজন ভিউয়ার ছবি দেখবেন বা যারা আমার ছবি পছন্দ করেন দেখবেন, তারা কিন্তু আশা করবেন যে একটা ভালো ছবি দেখার, কারণ তার আগে থেকেই সেট করে নেবে যে এই ছবিটা হয়তো প্রত্যাশা বেড়ে গেছে, এই ছবিটা পুলিৎজার প্রাপ্ত একজন ফটোগ্রাফারের তোলা ছবি, তো এটা তো যদি কোনো কারণে কোয়ালিটি ফল করে সেই জিনিসটা তারা কিন্তু অন্যভাবে নেবে, এটা আমার জন্য একটা নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি হবে। তো আমি আরো কেয়ারফুল থাকবো ভবিষ্যতে। অবশ্যই, অনেক অনেক শুভকামনা থাকলো আমাদের সকলের পক্ষ থেকে, অনেক অনেক অভিনন্দন। আবারও খুব ভালো লাগলো আজকে কথা বলে, আমাদের আয়োজনে এসেছেন, অনেক ধন্যবাদ আপনাকে। আপনাকে ধন্যবাদ এবং এনটিভিকেও ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। প্রিয় দর্শক, আলাপে আলাপে আমরাও চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা, প্রযোজক শুভ সন্ধ্যা, এনটিভি বিএসএসসি ভবন, সপ্তমতলা, 102 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারণ বাজার, ঢাকা 1215। আমাদের ইমেইল অ্যাড্রেস shubhosondha@ntvbd.com। প্রিয় দর্শক, এনটিভিতে সম্প্রচারিত সংবাদ ও অন্যান্য সকল অনুষ্ঠান দেখতে লগ ইন করুন www.ntvbd.com এ। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন, শুভ সন্ধ্যা।